শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জানবি। শুধু তাই নয়, এ জুটির একটি চুমুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ অভিনীত সিনেমা পরাণ 2022 সালে মুক্তি পায়। এটি মুক্তির পর ব্যবসা সফল হয় সিনেমাটি। আবারও সিনেপ্লেক্সে দেখানো হবে পরাণ। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, এস্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মিসবা আহমেদ বলেন, 8 মার্চ থেকে সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কোয়ার, বালি আর্কেডের শাখাগুলোতে পরাণ চলবে। শুক্রবার থেকে 4 দিন 3 শাখায় 10টি শো চলবে, পরের 3 দিন 7টি শো চলবে। রমজানের মধ্যে যদি দর্শক সিনেমা দেখতে থিয়েটারে আসেন, তবে আমরা পরাণের শো কন্টিনিউ করব। উল্লেখ্য, 2022 সালের ঈদুল আজহায় মুক্তি পায় পরাণ। সিনেমাটি পরিচালনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, ইয়াশ রোহানের লাভ ট্রায়াঙ্গেল দর্শক বেশ পছন্দ করেছিল। লাইফ টেকনোলজিসের প্রযোজনায় নির্মিত পরাণ শুধু বাংলাদেশ নয়, মুক্তির পর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ থেকেও ব্যাপক সাফল্য পেয়েছিল। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। ভারতের অধিকাংশ সিনেমা প্রেমীরা রজনীকান্তকে নয়নের মণি বলে মন্তব্য করে থাকেন। নেটিজেনদের এই মনোভাবে বিরূপ প্রভাব ফেলেছে একটি ভিডিও। গৃহ পরিচারিকার সাথে দুর্ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছেন রজনীকান্ত। মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির প্রাক বিয়ের অনুষ্ঠানে পরিবার নিয়ে হাজির হয়েছিলেন রজনীকান্ত, আর সেখানে এমন আচরণ করেন বরেণ্য এই অভিনেতা। ভিডিওতে দেখা যায়, পরিবারের অন্য সদস্য নিয়ে হেঁটে যাচ্ছেন রজনীকান্ত, তাদের সঙ্গে ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছেন এক গৃহ পরিচারিকা। রজনীকান্তকে দেখে পাপারাজ্জিরা ছবি তুলতে চান। রজনীকান্ত তাদের আবদার রাখতে ক্যামেরায় পোজ দেবেন এমন সময় দেখেন গৃহ পরিচারিকাও তাদের সঙ্গে দাঁড়ানো। এরপর তাকে সেখান থেকে সরে যেতে বলেন। গৃহ পরিচারিকা সরে যাওয়ার পর ক্যামেরায় পোজ দেন রজনীকান্ত। তবে গৃহ পরিচারিকার সাথে কথা বলার ভঙ্গিতে হতবাক নেটিজেনরা। নেটিজেনদের অনেকে বলছেন, এটি রজনীকান্তের সস্তা আচরণ। বলিউড বিউটি শ্রীদেবীর কন্যা জানভি কাপুর। অভিনয় পারদর্শী জানভি চলচ্চিত্রে পা রাখার আগে ব্যক্তিগত কারণে বহুবার খবরের শিরোনাম হয়েছেন। বহুদিন ধরে গুঞ্জন চলছে, শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জানভি। শুধু তাই নয়, এ জুটির একটি চুমুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপর অনেকের সঙ্গে নাম জড়িয়েছে এই নায়িকার। 6 মার্চ ছিল এই অভিনেত্রীর 27তম জন্মদিন। এদিনে মন্দিরে যান তিনি, সঙ্গে ছিলেন শিখর পাহাড়িয়া। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, অন্ধ্রপ্রদেশে অবস্থিত তিরুমালা মন্দিরে গিয়েছিলেন জানভি কাপুর। সেখানে পৌঁছানোর পর ভিআইপির প্রবেশাধিকার পান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ডের নাতি শিখর পাহাড়িয়া। ভগবান ভেঙ্কটেশ দর্শন শেষে মন্দির থেকে বেরিয়ে আসেন তারা।